দুই নম্বর কথা বলতে হবে আমি যাচ্ছি, আর তিন নম্বর কথা হবে আমি যাচ্ছি দশ মিনিট ধরে। আবার বলো প্রথমটা বলো, আমি যাই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি দশ মিনিট ধরে। এরপরটা হবে আমার যাওয়া, এখন খাও খাই দিয়ে বলো তো, আমি খাই, আমি খাচ্ছি, আমি খাচ্ছি দশ মিনিট ধরে। আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়ছি দশ মিনিট ধরে। আমার পড়া শেষ। এখন এই চারটা বাক্যের উপরে একটু চিন্তা করবে, যে আমি যে চারটা বাক্য বলছি এই চারটা বাক্যকে আমরা আমাদের প্রতিদিন আমাদের প্রতিদিন দৈনন্দিন রুটিনের সাথে কি মিলে দেখেন। আগে বেশি করে বুঝলেন, রানীর মুহূর্তটা আগে একটু দেখেন, যাতে যাচাই বাছাই করবেন আপনারা। আগে একটু দেখেন বিষয়টা কি, মানে কোন তুমি বলবে একটু মজা করার জন্য, এই সিকোয়েন্স ঠিক আছে কিনা মজা করার জন্য বলছি। মনে করো তুমি আমি গোসল করবো, প্রথমে আমি চারটা বাক্য বলবো যে আমি গোসল করি, আমার অভ্যাস যেহেতু মানুষ যেহেতু আমি গোসল করবো, সেগুলো হবে আমি গোসল করি। পরেরটা হবে আমি গোসল রানিং অবস্থায় থাকবো, তোমার বাংলা কি আসবে আমি গোসল করছি, সে নিজে নিজে বলবো যে আমি গোসল করি, আমি গোসল করছি। করছি বলার সাথে সাথে তুমি শেষ হবে না, গোসল করতে মিনিমাম পাঁচ দশ মিনিট যার যত সময় লাগে, মনে করো দশ মিনিট, তখন সে নিজে নিজে বলবে যে আমি দশ মিনিট ধরে গোসল করছি, তারপর বলবে আমার গোসল করা। এই সিকোয়েন্সে বাক্য চারটা বলো। এখন আমি যদি একটু পেশায় বলি দেখেন এটা সেটি করে গেলি, যদি ভয় বলি যে আমি গোসল করি, আমি গোসল করছি, আমার গোসল করা শেষ, চার নম্বরটা লাগতেছি আমি আবার দশ মিনিট গোসল করছি, বুঝছে? এভাবে কি আপনারা করেন যে আমি গোসল করি, গোসল করছি, গোসল করা শেষ, দশ মিনিট ধরে গোসল করছি। আমি রান্না করি, মানে প্রথমে আমি বই পড়ি, বই পড়া, বই পড়ছি, বই পড়া শেষ, দশ মিনিট ধরে পড়ছি। শুরু হওয়ার সাথে সাথে খাওয়ার পরে আপনি আরো মজার করে বলতে পারবেন যে খাওয়ার পরে আপনি বললেন যে আমি খাই, টেবিলে বসলেন, আপনার শুরু আছে বললেন বাবা তুমি চারটা বাক্য বলো তো, এসে বলবে আমি খাই, আমি খাচ্ছি, আমি খাচ্ছি পাঁচ মিনিট ধরে, অথবা দশ মিনিট ধরে আমার খাওয়া শেষ। তখন সে যদি এভাবে তাকে শেখান যে আমি খাই, আমি খাচ্ছি, আমার খাওয়া শেষ, আমার দশ মিনিট ধরে খাচ্ছি, শেষ হয়ে আবার দশ মিনিট কিভাবে হবে, তখন শেষ হয়ে আবার কোথা থেকে শুরু হবে, খাওয়া শেষে তখন সে হাঁটবে, তখন হাঁটা দিয়েও সে বলতে পারবে আমি হাঁটি, আমি হাঁটছি, আমি হাঁটছি পাঁচ মিনিট ধরে, আমার হাঁটা শেষ। অর্থাৎ সিকুয়েন্স কোনটা আপনি সঠিক বলবেন, প্র্যাকটিস করার জন্য, মৌখিকভাবে বলার জন্য সুন্দরভাবে সিকুয়েন্স কোনটা আসে, যে মূল সিকুয়েন্স। এভাবে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বাক্য আপনি পুরাণিক বাক্যগুলো এভাবে বলতে পারবেন, যেমন সূর্য উঠে, সূর্য উঠছে, উঠছে দু মিনিট ধরে বা পাঁচ সেকেন্ড ধরে, এভাবে যদি শুধু বাংলা বাক্য বলে তার শুদ্ধ ভাষাটা, তার কিছু শুদ্ধ ভাষাটা তার এখনই আপনি শেখাতে পারছেন। এটা আমাদের রহস্যটাকে বলি যে আমরা দুটো বাচ্চা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, আপনি তাকে বলেন বাবা খেলা নিয়ে তুমি চারটা বাংলা বাক্য বলো, বাংলা ভাষা শেখাতে যাচ্ছেন সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষা, তখন সে বলবে আমি খেলি, আমি খেলছি, আমি খেলছি দশ মিনিট ধরে, আমার খেলা শেষ। সিকুয়েন্সটা আমার বেকার প্র্যাকটিস করার আপনি গার্জেন হিসেবে, তারপর বলে আমি খেলে তুমি খেলো, তুমি খেলো, তুমি খেলছো, তুমি খেলছো দশ মিনিট ধরে, তোমার খেলা শেষ, সে খেলে, সে খেলছে, দেখেন সে বলতেই থাকে সামনে, শেষ হবে না, একটা বার দিয়ে সামনে করতে পারবে। তারপর তুমি আপনি বার বারটা চেঞ্জ করে দেন, যে বলেন যে আমি শিখি, এটা দিয়ে তুমি একটা বাক্য বলো, দেখুন আপনার শুধু বাচ্চাটা এই তোমার সঙ্গে শেষ করে আমার ঠিক আছে। এই যে টিকি পড়াটা দেখেন, টিকি পড়া জিজ্ঞেস করো, থিংকিং এবিলিটিটা আপনার বারবার কি হয়ে যাচ্ছে, ডেভেলপিং হচ্ছে, শুদ্ধ ভাষাটা হয়ে যাচ্ছে। এখন মনে করো যে বলছিলাম যে স্যার আপনি বললেন হাতে লেখা কি হয়ে যাবে, আমি ইংলিশ হাতে যাচ্ছে। এখন আমি বললাম আপনার আমাদের ছোটো বাচ্চা যে তুমি বাবা তুমি যে চাকরি বাকরি করছো লিখো, লিখো দেখবে আপনার ছেলে শিশু পড়ব লিখবেও আপনি যে আমি খাই, আমি খাচ্ছি, আমি খাচ্ছি দশ মিনিট আমার খাওয়া শেষ, তারপর তুমি জানো আপনার আর কষ্ট হয় লাগবে না, শিখ
এখন আসি আমি এই যে এইটা আমার মূল মেথড, যে আমি এই মেথডটা শিখাই চারটা বাক্য দিয়ে, এটা হলো ইংলিশ বাক্য, মানে বাংলা, বাংলাটা হলো চাষ বোঝার জন্য, সিকোয়েন্সটা বোঝার জন্য। এই মেথড দিয়ে মনে করেন আপনি কি শিখতে চান, চাইনিজ ভাষা শিখতে চান বা কোরিয়ান ভাষা শিখতে চান। আমি হুজুরের সাথে বলছি যে এই মেথডটা আমি আদিবাসী শিখতে পারবো, হুজুরা বলছে অসাধারণ, কেন পারবে না? আদিরা তো বলে হবে আমি যাই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমার যাওয়া শেষ, আমি দেখি এই ধরনের নাই করবো।